ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বর্ণাত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ বর্তমানে সংকটময় পরিস্থিতিতে তারা প্রায় ত্রিশ লাখ টাকার শুকনো খাবার ও ওষুধ বিতরণ শুরু করেছে বন্যা ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে গুড় মুড়ি চিরা বিশুদ্ধ পানি স্যালাইন এবং শিশু ও গো খাদ্য সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক জায়গায় রিচ করতে পারতেছি না হ্যাঁ ফেনির অনেক জায়গায় অনেক জায়গায় নেটওয়ার্কের বাইরে রয়েছে তো আপনাদের মিডিয়া কর্মীর ভাইরা যারা ওইখানে আছেন তাদের মাধ্যমে আমাদের সঠিক তথ্যটা আমাদের দিবেন আমরা আমাদের ত্রাণ আমাদের জনবল মেডিকেল টিম সহ যাবতীয় কার্যক্রম আমরা পরিচালনা করার চেষ্টা করব